হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভরাত্রি। হে বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার স্পেশাল ভিডিও, এটা সব ভিডিওর থেকে পুরোপুরি ভিডিওটা একদম পুরো স্পেশালভাবে তৈরি করেছি। আর এটা স্পেশাল বলছি এর জন্য, কারণ এটা আমার খুব অন্তরের অন্তঃস্থর যে ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসা হৃদয় নিংড়ানো ভালোবাসা, যার সুফল আমার এই প্রাণপ্রিয় একুরিয়াম। আসলে আমি আমার কি বলবো, আমার নিজের চেয়ে আমার মাছগুলোকে আমি অনেক অনেক ভালোবাসি। আর আমি একজন ফিশ লাভার, পাশাপাশি আমি একজন কফি লাভার, আমার কাছে খুবই ভালো লাগে। আর হাসলাম আপনাদের ব্লগে এসে। হাসির সৌন্দর্য মিষ্টি ভারী, কমনীয় রাখে মুখ, হাসি কিন্তু রোগ সংহারী, সুখে ভরায় বুক। তাই তো একটু হাসা বন্ধুদের, একটু ভালোবাসা। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার এটা বিউটিফুল বিগেস্ট একুরিয়াম, লার্জেস্ট একুরিয়াম ট্যাঙ্ক, যেটা হচ্ছে 5000 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা বড় বিগেস্ট একুরিয়াম ট্যাঙ্ক। অনেকদিন ধরে ভাবছিলাম যে ফুল একুরিয়ামের ভিডিওটা আপনাদের সেভাবে দেওয়া হয়নি। একুরিয়ামের অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তবে হচ্ছে একটু লং টাইম ধরে যে আপনাদের মাছগুলোকে দেখাবো, আসলে সেভাবে সময় সুযোগ হয়নি বা দেখানো হয়নি। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার বিউটিফুল মাছগুলো কত সুন্দরভাবে মনের সুখে হাপুস হুপুস করে সুইমিং করতেছে, সাঁতার কাটতেছে। মহান আল্লাহ পাকের অশেষ নিয়ামত রহমত যাই বলেন না কেন, কত সুন্দর আল্লাহ পাক পৃথিবীতে বিচিত্র ধরনের প্রাণী, বিচিত্র ধরনের মানুষ, বিচিত্র ধরনের কত কি তৈরি করেছে। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার বিগেস্ট ট্যাঙ্ক একুরিয়াম, লার্জেস্ট। আর ভিতরে হচ্ছে অনেক বড় বড় স্টোন দেওয়া আছে, পাথর। আসলে অনেক বড় একুরিয়াম, তো একটু পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আমার নিজের একুরিয়াম পরিষ্কার তো করতেই হবে, এই যে 2 দিন হলো পরিষ্কার করেছি, গত পরশুদিনই পরিষ্কার করেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার পানিগুলো নিট অ্যান্ড ক্লিন। আর আমার বিগেস্ট একুরিয়াম ট্যাঙ্ক আমি পরিষ্কার করি 15 থেকে 20 দিন পর পর, আমি হচ্ছে ভিতরে নেমে পরিষ্কার করি। আর যারা হচ্ছে ফিশ লাভার, ডগ লাভার, মানে এনিম্যাল লাভার আর কি, মানে পশু পাখি মাছ যাই পালেন না কেন, অবশ্যই তাদের প্রতি বিশেষভাবে যত্ন রাখবেন। একটা কথা মনে রাখবেন, পশু পাখি মাছ, তারপরে হচ্ছে গাছ, এরা কিন্তু হচ্ছে সবগুলোই হচ্ছে অবলা অবলা প্রাণী। এরা হচ্ছে আপনার বোবা প্রাণী আর কি, যারা হচ্ছে কথা বলতে পারে না। যেহেতু আপনি নিজে টেক কেয়ার করছেন, কাজে অবশ্যই আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, যথেষ্ট যত্নশীল হতে হবে, পরিচর্যা করতে হবে, এবং তাদের আবেগ অনুভূতি, তাদের চাহিদাগুলো অবশ্যই বুঝতে হবে। আমার মাছগুলোকে আমি নির্দিষ্ট টাইমের মধ্যে খাবার দিই। আর কেউ যদি, কারো অনেকের অনেক হবি আছে, কারো যদি কোনো শখ হবি থাকে যে একুরিয়াম পালবে, তো মানে একুরিয়ামে মাছ পালবে, কিভাবে একুরিয়াম করবে আর কিভাবে কি করবে, অবশ্যই আমাকে আমার কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে চাইলে আপনারা আমাকে মেলও করতে পারেন। এটা দেখুন, আমি ট্যাঙ্কের হচ্ছে উপর থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন, অথবা আমাকে কমেন্ট করেও বলতে পারেন যে আপনারা কিভাবে একুরিয়ামে মাছ পালবেন এবং মাছ পালার টিপস। আর এভরিওয়ান, আপনাকে বলে রাখছি, আমার এই মাছগুলোর হচ্ছে বয়স কিন্তু অলরেডি প্রায় 4.5 বছরের বেশি হবে, তাও কম না, মানে প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে আসছে। অনেক ছোট ছোট ছিল এগুলো। তো আমি মাছকে কী ধরনের খাবার দেই, কী কী ধরনের ওষুধ, ভিটামিন এগুলো দেই, অবশ্যই আপনারা কমেন্ট করে
জানতে চাইলে অবশ্যই জানিয়ে দেব। এবং সেই সাথে আমার নতুন বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুরনো বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি, পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষভাবে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো এভরিওয়ান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও নতুন একটা এপিসোড নিয়ে আসবো আপনাদের জন্য, খুব খুব মজা লাগবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেকগুলো ভালো থাকবে, অনেক অনেকগুলো ভালো থাকবেন, যেটা বলতেছি এতগুলো ভালো থাকবেন। আর যদি ভালো না লাগে আমার বাসায় চলে আসবেন, আর যে চঞ্চল ব্লগের বাসায় চলে আসবেন, আসলে এই যে একুরিয়ামে মাছ দেখতে দেখতে বসে চা কফি খাবো, গল্প করব, জমিয়ে আড্ডা দেব। তো এভরিওয়ান অবশ্যই আমার বাসায় চলে আসবেন, মন খারাপ থাকে অবশ্যই আমরা বসে বসে মজা মজা করে গল্প করব এবং একটা সুন্দর রোমান্টিক সময় পার করব, এবং সেই সাথে আমার বিউটিফুল একুরিয়ামের মাছগুলো দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো এনজয় করেন, ভালো লাগবে আমার একুরিয়ামের লার্জেস্ট ট্যাঙ্ক এই মাছগুলোকে দেখতে। আমি কিন্তু শুধু আজকে আমার একুরিয়ামের মাছগুলোই ভিডিও করেছি, আমার একুরিয়ামের উপরে নিচে কী কী ধরনের মেশিন আছে, কোনগুলো চলতেছে, সেগুলো নিয়ে আর একদিন একটা ব্লগ শেয়ার করব আপনাদের। আমি একুরিয়ামে কী ধরনের লাইট ব্যবহার করি, কী ধরনের কয়টা মেশিন ব্যবহার করি, কীভাবে আমার পানিগুলো এত নিট অ্যান্ড ক্লিন থাকে, তো সেই সম্পর্কে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে সামনে। আমার পেজে চোখ রাখবেন, আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আর আমার একুরিয়ামটা হচ্ছে আমি তৈরি করেছি, এটা হচ্ছে আপনার অনেক মোটা একটা গ্লাস দিয়ে, টেন এম এম গ্লাস দিয়ে আমি তৈরি করেছি আমার একুরিয়ামটা। এবং ইলেকট্রিসিটি চলে গেলে আমার এখানে আমি আইপিএস এর সুব্যবস্থা করে রেখেছি, যেন কারেন্ট না থাকলেও আমার এখানে মাছগুলোকে অক্সিজেন দিতে পারে। তো বন্ধুরা একদিন চলে আসুন সবাই মিলে, অনেক মজা মজা করে গল্প করব, একটা রোমান্টিক সময় পার করব, আমার ইউটিউব চ্যানেলে নতুন নিত্য নতুন ভিডিও দেখতে দেখতে অনেক গল্প করব। আমার ইউটিউবের সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, শুভ প্রত্যাশা। ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আমার ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন, দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই এতগুলো ভালো থাকবেন, নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষভাবে রিকোয়েস্ট রাখতেছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।